সাইকাস। সাইকাসের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। এর ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি যে এটির ফুল ও ফল হয় না, এটি নগ্নবীজী। এই সাইকাসে পাম এবং ফার্ন এই দু প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য পাওয়া যায়। দেখুন, এর শল্কপত্রের এই মাথাগুলো অনেকটা ফার্ন উদ্ভিদের মতো পেঁচানো, কিন্তু এর যদি আপনি কাণ্ড দেখেন, এটি কাণ্ড দেখতে ঠিক যেন পাম গাছ। এজন্য অনেকেই এই সাইকাসকে পাম ফার্নও বলে থাকেন। সাইকাসের পাতা দুরকম, একটি সবুজ, এর সবুজ যে পাতা আছে এই সবুজ পাতার মধ্য বরাবর একটি শক্ত ডাটার মতো থাকে, এই ডাটাকে বলা হয় র্যাকিস। এবং এই র্যাকিসের দুধারে এরকম ছোটো ছোটো পাতা সন্নিবেশিত থাকে। অন্য যে পাতা সেটি অসবুজ, অনেকটা ধূসর বাদামি এবং তন্তুগুলো রেশমের তন্তুর মতো, এটিকে বলা হয় শল্কপত্র। এর বীজগুলো অসাধারণ কমলা বর্ণের এবং এটিকে কাছ থেকে দেখতে খুবই সুন্দর দেখায়, যদিও আগে বলেছি এটি মারাত্মক রকমের বিষাক্ত। দেখুন, এটি একটি বীজ, এটিকে অনেকেই ফল মনে করে ভুল করেন, এটি কিন্তু ফল নয়, কারণ আমরা জানি সাইকাসের ফুল ও ফল কোনোটি হয় না। এটি পুরোটাই বিষাক্ত, এর পাতা বিশেষ করে ফল এতটাই বিষাক্ত যে কোনোভাবে এটি প্রাণীর শরীরে গেলে 50-70% তার মৃত্যু ঝুঁকি থাকে। এটির বিষক্রিয়ায় শরীর নীলাভ হয় এবং শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। এই শল্কপত্রগুলোকে অনেকেই ফুল ভেবে ভুল করেন,